মসজিদে মানুষ মারে, যারা গির্জায় মানুষ মারে, যারা নিরীহ লোককে হত্যা করে, এই পাপিষ্ঠদের বিচ্ছিন্ন কোন ঘটনা করবে না এই নিশ্চয়তা দেওয়া যায় না। তবে সেই ব্যাপারে আমরা অত্যন্ত সতর্ক আছি এবং অত্যন্ত অ্যালার্ট অবস্থা আমরা করি, যে কারণে দেখেছেন গত ৬ মাসে কোনো ধরনের কোনো ঘটনা কিন্তু ঘটেনি, বরঞ্চ একের পর এক আমাদের সফল অভিযান পরিচালিত হয়েছে। কলেরা ডিজনের মামলার তদন্ত চলছে আপনি জানেন, এবং এখানে পর্যাপ্ত আলামত আমরা ইতিমধ্যে জব্দ করেছি বিধি অনুযায়ী, এবং ফরেন্সিক ল্যাবে যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা ছিল সেই পরীক্ষা নিরীক্ষাগুলো কিন্তু আমরা সম্পন্ন করেছি। কোন বাসায় ছিল, বাসা কারা ভাড়া করেছিল, কোথায় পরিকল্পনা হয়েছিল, কারা সাথে ছিল, সেই সমস্ত তথ্যাদি আমাদের অনুসন্ধানে আছে। এবং ইতিমধ্যে হলিউড ডিজনে যারা মাস্টার মাইন্ড ছিল, পরিকল্পনা ছিল, অস্ত্র সরবরাহ ছিল, বাসা ভাড়া করে ছিল, তারা অনেকে আমাদের পরবর্তী অভিযানগুলোতে ইন অ্যাকশন নিহত হয়েছে। আরো কিছু মাস্টার মাইন্ড বা আরো কিছু সহযোগী যারা বিভিন্ন ভাবে ঘটনার সাথে জড়িত ছিল তাদেরকে কাউকে কাউকে চিহ্নিত করা গেছে, এখনো চিহ্নিত করতে কিছু কিছু বাকি আছে, এবং যাদের চিহ্নিত করেছে তাদের গ্রেফতার করতে বাকি আছে। সুতরাং এইটা হোল গ্যাংটাকে গ্রেফতার করা এবং এই বিভিন্ন জায়গা থেকে যে তথ্য প্রমাণ পেয়েছি, সে ফরেন্সিক ল্যাব থেকে যেটা পেয়েছি, আলামত যেটা পেয়েছি, এবং পারিপার্শ্বিক সাক্ষ্য প্রমাণে যেটা পেয়েছি, সেটাকে সমন্বিত করা, কোঅর্ডিনেশন করা করে এই মামলাটা অভিযোগপত্র দেওয়া হবে, যেখানে অকাট্য প্রমাণে আমরা এটা বলতে পারবো এই লোকগুলো জড়িত ছিল। সেই জন্য তদন্ত একটা চলমান প্রক্রিয়া, দীর্ঘক্ষণ সময় বেঁধে তদন্ত হয় না, সিআরপিসির বিধি অনুযায়ী তদন্ত হচ্ছে। আমাদের চৌকস অভিজ্ঞ পেশাদার সিভিল কর্মকর্তা তদন্ত করছে, এবং সিটির অ্যাডিশনাল কমিশনার, জয়েন্ট কমিশনার, ডিপ্টি কমিশনার সহ ঊর্ধ্বতন অফিসাররা এটা তদারকি করছে, এবং আমরাও এগুলোকে ওভারসি করছি। তদন্ত যথাযথ চলছে এবং সময় মতো এটি অভিযোগপত্র দেওয়া হবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ।